Assalamualaikum viewers কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ আমরা তৃতীয় দেখাবো একটা নতুন আইসি মাপ আর কিংবা চেক করার মেশিন কিভাবে চেক করবেন এটা আমি নিজেই তৈরি করছি নিজের হাতেই এই তিনটা বা লাইট এটার মধ্যে একটা ব্যাটারি দিয়ে 5 ভোল্টের সিস্টেম করে বানাইছি নিজেই আসলে কিভাবে বুঝবেন জলে আসলে আইসি ভালো আছে কিনা আমরা অনেক সময় অ্যানালগ মিটার দিয়ে মাপি অ্যানালগ মিটার দিয়ে দেখা যায় জলে আমাদের এই ধরনের অ্যানালগ মিটার দিয়ে মাপার পরেও দেখা যায় জলে আইসি ভালো আছে কিন্তু ভালো থাকার পরেও অনেক সময় চলে না কি কারণে চলে না এই ধরনের মোটরের থেকে অনেক সময় দেখা যায় যে টাই দিয়ে আমাদের বাঁধা থাকে কিংবা সুতা দিয়ে বাঁধা থাকে ওই সুতাগুলো পুইরা যায় সইরা যায় জায়গা মতো নেই এই ক্লিপগুলা ঠিক মতো না আমাদের পয়েন্টে জায়গায় জায়গা থাকে না না থাকার কারণে এমনি মাপ দিলে বোঝাই যায় আইসি ঠিক আছে কিন্তু পরবর্তীতে সইরা যায় এই কারণে মোটর চলে না আসলে কি কারণে চলে না সেটাই দেখাবো আর কিভাবে বুঝবেন যে আসলে মোটরের জায়গা থেকে সরে গেছে কিন্তু আইসি ঠিকই ভালো আছে মোটরের এই মোটর জায়গা থেকে আপনাদের আইসিডি সরে গেছে সরে যাওয়ার কারণে চলে না এই বাতির মাধ্যমে বুঝতে পারবেন তাহলে আসলে চলে কি না চলেন দেখা যায় কিভাবে চেক করি আপনারা দেখেন আপনারা বুঝতে পারবেন এটা চেক করলেই চলেন আমরা এই দেখেন এই মোটর মোটরের আমরা সেন্সারের পাশটা তার নিচেই দেখেন শুধু সেন্সারের পাশটা তার নেবেন নেওয়ার পরে এই ধরনের একটা জানেন এই ধরনের জিনিসগুলো পাস্তারের লাইন সকেট এডি কন্ট্রোলারের ভিতরেই থাকে আপনারাও মিস্ত্রি ভাই যারা আছেন ওরা দেখলেই কভার হবেন চলেন লাইনগুলো দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি কিভাবে বুঝবেন দেখেন একটা বাতি আমাদের অলরেডি জ্বলে গেছে আমাদের তিনটা বাতি জ্বলে গেছে আসলে কিভাবে বুঝবেন যে এই ধরনের দেখেন আমাদের দুইটা বাতি জ্বলতেছে এখন আমাদের এই যে মোটরটা ঘুরাবো দেখেন এই বাতিগুলো কিরকম করে দেখছেন বাতিগুলো কিন্তু আমাদের এই বাতিগুলো কিন্তু লাভ হইতেছে দেখা যাচ্ছে কিনা দেখছেন বিয়াস আমাদের এই বাতি তিনটা কিন্তু লাভ হইতেছে তার মানে আমাদের এই আইসি ঠিক আছে এই বাতি লাভ হানির কারণ হইলো ম্যাগনেটে ম্যাগনেটে যদি পায় তাহলে আমাদের এই সেন্সারগুলো কাজ করবো দেখেন মোটর মাথা ঘুরাইলি ঘুরব দেখছেন ঘুরতেছে আর যদি দেখেন কোনো আইসি কিংবা নষ্ট আছে কিংবা ডিস্টার্ব আছে তাহলে চলবে না এই তিনটা বাতিতে একটাও যদি যদি পুরাটা নষ্ট হয়ে যায় শর্ট হয়ে যায় তাহলে বাতিগুলো ডাইরেক্ট জ্বললে থাকবো আপ ডাউন করবো না নিব্বো জ্বলবো না আর যদি একটা নষ্ট হয়ে থাকে তাহলে তাহলে বুঝবেন একটা বাতি জ্বলবো না আর দুইটা জ্বলবো এইভাবেই বুঝতে পারবেন দেখেন আপনাদেরকে একটা তার খুলে দেখাই এখন দেখেন এই তারটা ধরেন আমাদের আইসি ধরে নেন আমাদের আইসি এক সাইড নষ্ট হয়ে গেছে কিংবা একটা তার নষ্ট হয়েছে দেখেন আমাদের বাতি কিন্তু জ্বলে না আবার ঘুরাইলেন এই যে এটি জ্বলতেছে তার মানে দুই সাইড ঠিক আছে দুই বাতি জ্বলতেছে আবার লাগাই দিলে যদি ভাবেন জ্বলে ঠিকই আছে তিনটা দেখেন তিনটাই জ্বলবে আশা করি বুঝতে পেরেছেন এইভাবে চেক করবেন তাহলে কোনো সমস্যা হইতো না আপনাদেরকে এই ধরনের আইসি চেক করার জন্য আর এই ধরনের আইসি চেক করার মেশিন যদি আপনারা বানাইতে চান এই ধরনের জিনিস আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবো আর জানেনি কমেন্ট করবেন শেয়ার করবেন করার পরে আমি সব কিছু বলে দিব আর শুধু আপনারা যে বলবেন যে ভাই এটা তো ভ্যান গাড়ির মোটর এটা তো হয় অন্য মোটরের হ্যাঁ কোনো সমস্যা নাই যে কোনো মোটরে আপনি এই জিনিসটা কার্যকর করা হবেন প্রয়োগ করা হবেন কোনো সমস্যা নাই যে কোনো জিনিসই যে কোনো মোটরই আপনি চেক করতে পারবেন আপনি যদি কোন 1000 ওয়াটের মোটর মিশুকের মোটর ভ্যান গাড়ির মোটর যে কোনো মোটরই আপনি এই ধরনের জিনিস দিয়ে আপনি চেক করতে পারবেন যে আসলে জ্বলে কি না আসলে এটা একটা অসাধারণ জিনিস মিস্ত্রি ভাই করতে বোঝার কারণে খুব সহজ হবো আর এই ধরনের জিনিস যদি আপনারা বানানি শিখতে চান সেটা তো আমি আগেই বললাম কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিবেন যেহেতু আপনার মাধ্যমে আপনার বাইক কিংবা কোনো ইজি বাইক চালক যে শিখতে পারে যে আসলে কী ধরনের সমস্যা হলে পাওয়া যায় আর কোনো ভাই যদি জানতে চান কিংবা শিখতে চান আরেক ভিডিওতে দেখাবো আমার ফোন করে কিংবা কমেন্ট করে জানাবেন এইবারে শেষ করলাম সবাই ভালো থাকবেন আর একটা কথা না কইলেই না এই আমাদের এই চ্যানেলের মাধ্যমে সবাই সাবস্ক্রাইব করে থাকবেন আমাদের পরিবারের সদস্য হয়ে থাকবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই।